ইসরায়েলের যুদ্ধে আটকে পড়া দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে কি দেশে ফিরিয়ে আনবে অপারেশন জয়? উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে আশায় বুক বেঁধেছে বাবা মা। যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকে পড়েছে দুর্গাপুরের মেয়ে, চিন্তায় ঘুম উড়েছে বাবা মায়ের। বোমাগুলি আর রকেট হামলায় প্রাণ গিয়েছে বহু মানুষের, এখনো অনেকেই আটকে রয়েছে সেখানে। যুদ্ধের কবলে পড়ে দুর্গাপুরের মনুশ্রী সহ একাধিক পড়ুয়াও এখন উদ্বেগের মধ্যেই, কখনো বাংকারে কখনো হোস্টেলে দিন কাটাচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পুনরাবৃত্তি ঘটল ইসরায়েল ও হামাস যুদ্ধে। দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা টাউনশিপের মনুশ্রী চট্টোপাধ্যায় পোস্ট ডক্টরেট নিয়ে ইসরায়েলের তেলহাবিবে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। কয়েকদিন আগে আচমকা ইসরায়েলের উপর রকেট হামলা চালায় হামাস, মৃত্যু হয় হাজার হাজার মানুষের। পাল্টা হামাসের উপর হামলা চালায় ইসরায়েল সেনাবাহিনী। দুই দেশের মধ্যে ভয়ানক যুদ্ধে উদ্বেগ বাড়ছে দুই দেশে বসবাসকারী নাগরিকদের সঙ্গে বিদেশি নাগরিকদের। ভারতীয় বহু নাগরিক কর্মসূত্রে ও পড়াশোনার তাগিদে ইসরায়েলে গিয়েছিল, তারাও যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকে রয়েছে। ভারতীয় নাগরিকদের সুরক্ষাতে ভারতের বিদেশ মন্ত্রক ঘন ঘন যোগাযোগ রাখছে ইসরায়েল বিদেশ মন্ত্রকের সাথে। ভারতীয় পড়ুয়াদের এবং নাগরিকদের নিরাপদে এদেশে ফিরিয়ে আনতে ভারত সরকার শুরু করলো এয়ারলিফট প্রজেক্ট অপারেশন অজয়। ভারতীয় নাগরিকদের জন্য এবং পড়ুয়াদের নিরাপদে এদেশে ফিরিয়ে আনবে অপারেশন অজয়, আশাবাদী ভারতীয় বিদেশ মন্ত্রক। দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা বাসিন্দা মনুশ্রীর বাবা সুশান্ত কুমার চট্টোপাধ্যায় ও মা বাসন্তী চট্টোপাধ্যায় চাইছেন তাদের মেয়ে মনুশ্রীকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা হোক দেশে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। পরে আবার হয়তো যখন ইয়ে হবে তখন হয়তো চলে গেলেও হবে। এখন এরা আমাদের ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স, ওরা তো আমাদের চেয়ে ভালো বুঝবে যে ফিরে আসে। আমি তবে আমরা চাইছি বাবা মা হিসেবে যেটা খুব টেনশনে আছি, হ্যাঁ কী হবে কি না হবে এইসব আর কি। যদি এসে যায় এবং পড়াশোনা করতে গেছে এই করতে। আচ্ছা ও পোস্ট ডক্টরেট আছে, পোস্ট ডক্টরেট করছে ওই তেল আবিব ইউনিভার্সিটি। আচ্ছা কত বছর ওখানে ও তেল আবিবে গিয়েছে? লাস্ট সেপ্টেম্বরে। আচ্ছা তার মানে এক বছর হলো, এক বছর হলো, এক বছর পোস্ট ডক্টরেট করছে। মানে এক বছরের মধ্যে এখনো একবার এসেছিল মাঝে ওর মধ্যে বিয়ে ছিল যখন তখন এসেছিল এই জুন মাসের দিকে, আবার চলে গেছে। না তিন বছরে না না ওর যে পোস্ট ডক্টর তখন পাঁচ বছর ছয় বছর কিছু হয় না, ও ওগুলো ওদের ব্যাপার জায়গাটা পোস্ট ডক্টর করতে। কতদিন থেকে আছে ওটা? লাস্ট সেপ্টেম্বরে গিয়েছে। কতটা আতঙ্কে রয়েছে ডক্টর? আতঙ্কে আতঙ্ক আছেই তো, একটা যুদ্ধ চলছে। আমরা চাইছি এই সব মেয়েটা ফিরে আসুক আর কি, গভর্নমেন্টের গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে আসুক। সবই একটাই মেয়ে তো, ওই একটাই সন্তান আমার, চলে আসুক। আবার যুদ্ধ থামলে আবার যাবে, কিংবা সিজ ফায়ার হয়ে গেলে তো কোনো সমস্যাই নেই। সিজ ফায়ার না হলে কারণ ধরুন বিভিন্ন চ্যানেলগুলো দেখছি যুদ্ধ দিনকে দিন প্রসারিত হচ্ছে, লেবানন সিরিয়া এরা সবাই ইনভলভ হয়ে গেছে। তো অপন পার্টিশন আবার এদিকে আমেরিকার বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি ইউক্রেনিয়ান সব ইনভলভ হয়ে গেছে, যুদ্ধটা ইউক্রেনের মধ্যে চলবে। আমার মেয়ে হিসেবে চাই আসুক, তবে ভারত সরকারের ওখানে যে দূতাবাস আছে তার থেকে আমি মেয়ের সঙ্গে যোগাযোগ করেছি, ওরা ডাইরেক্ট ওর সঙ্গে সে কথাবার্তা বলেছে। এবং তেল আবিব ইউনিভার্সিটি কর্তৃপক্ষ খুব কেয়ারিং। লাস্ট মেয়ের সময় কবে কথা হয়েছিল? কাল রাত্রে 11টার সময়। কী জানাচ্ছেন আপনাকে, কতটা সেবা আছে? অ্যাকচুয়ালি ওপরে আমাকে দেখাচ্ছে আমার ঠিকই আছে, হ্যাঁ। এবং স্বাভাবিকভাবে কিছু সেলটেল ফাটছে যখন, হয় কি তখন একটু আতঙ্ক হচ্ছে, ওই ইয়ে যেতে হচ্ছে, ওই বাংকারে যেতে হয় না, ওয়ার রুমে যেতে হচ্ছে। তেল আবিবে এই গত শনিবারে কিছু
সেপ্টেম্বর ফেটেছিল, রবিবারে দু একটা ফেটেছিল, কালকেও একটা দুটো। তবে ওগুলো এয়ারই মধ্যে আয়রন ডোম ওগুলোকে আকাশে স্কাই দিয়ে করেছে, রেস্ট করছে। মেয়ে ওখানে আপনারা তো দুর্গাপুরে রয়েছেন, কতটা আতঙ্কে রয়েছেন? একটু তো আতঙ্কে আছে, আমি কিছু করার তো নেই। আমরা চাইছি মেয়েটা চলে আসুক এখানে এবং সেটা সরকারি নিরাপত্তায় আসুক।